কেয়া ঘোষ আপনার কাছে যেতে চাই। কেয়া ঘোষ আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তি রূপেণ শক্তি স্বরূপা হিসাবে রেখা পাত্রকে বললেন এবং খুব বেসিক দাবি, মানে যারা আপনাদের বিরুদ্ধে বারবার বলেন যে আপনারা নাকি এক হিন্দু মুসলিম করেন, ভারত পাকিস্তান করেন, সিএ এনআরসি করেন, আপনারা নাকি দেশ বিক্রি করে দিচ্ছেন, আম্বানি আদানি করেন, খুব বেসিক কিছু জিনিস নিয়ে কথা হলো দিদি। এক হচ্ছে 2021-এ আমরা ভোট দিতে পারিনি, আপনি সুনিশ্চিত করুন মোদিবাবু। দুই হচ্ছে বললো আমরা আমাদের জমিতেই চাষবাস করতে পারি না, ওখানে নোনা জল ঢুকিয়ে দেয়। তিন হলো কিচ্ছু চাই না, মাথার উঁচু করে বাঁচতে চাই, সম্মানটা নিয়ে বাঁচতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় এটা ইনশিওর করতে পারতেন না? খুব সুন্দর কথা দিয়ে শুরু করলেন, আমিও তাহলে একটা লাইন বলি। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই দেবী স্বরূপ মাতৃরূপকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী সম্মান জানিয়েছেন। আপনাদের রিপাবলিক মারফত একজন নারী হিসেবে, একজন নারী জাতির প্রতিনিধি হিসেবে আমি ওনাকে করজোরে ধন্যবাদ জানাচ্ছি যে সন্দেশখালি রেখা পাত্রকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করে শুধুমাত্র রেখা পাত্রকে নয়, সমগ্র নারী জাতি যারা প্রতিবাদী এবং যারা নিপীড়িত, যারা লাঞ্ছিত, যারা বঞ্চিত, তাদের প্রতিনিধি হিসেবে দাঁড় করিয়েছেন। নরেন্দ্র মোদী তথা ভারতীয় জনতা পার্টি একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে সন্দেশখালি একটা মডেল, আমরা বারে বারে বলেছি। এই রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সন্দেশখালি ঘটেছে, আর সন্দেশখালির যে রেখা পাত্র যিনি প্রতিবাদী, তার পাশে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বার্তা দিয়েছেন যে রাজ্যের সমস্ত নির্যাতিতা মহিলার পাশে তিনি রয়েছেন। আর উল্টো দিকে আপনি খুব একটা পার্টিনেন্ট প্রশ্ন করলেন, কি না কেন বিরোধীরা প্রার্থী দেবেন। দেখুন, তৃণমূল তো স্বাভাবিক কারণেই দেবেন, কারণ এটাই তাদের এজেন্ডা। শাহজাহান তাদের কাছে চোখের মনি, তাকে অফিসিয়াল কথাটা বলছি, বহিষ্কার করা হয়েছে। কিন্তু বামেদের তরফ থেকে দেবাশিসবাবু কি বলবেন, কেন তারা প্রার্থী দেবেন? তারা না সন্দেশখালীর মেয়েদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদেরই তো উঠতি নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি গেছিলেন, তো তাদের বিভিন্ন সময় বিভিন্ন মহিলা কণ্ঠ তারা গর্জে উঠেছেন সন্দেশখালীর মেয়েদের কাছের জন্য। তাহলে কেন তারা প্রার্থী দেবেন? প্রার্থী দেবেন এই কারণেই, ভোট কাটার জন্যে। তারা কখনোই চান না ভারতীয় জনতা পার্টির হয়ে যিনি প্রতিবাদ করছেন, প্রতিবাদের আওয়াজ হয়ে উঠেছেন, যিনি মডেল হয়ে উঠেছেন, তিনি পৌঁছন সংসদে। আর আবার ফিরে আসে আমাদের প্রিয় শেখ শাহজাহান, বিশিষ্ট ভদ্রলোক শেখ শাহজাহান, তার কথায় শেখ শাহজাহান তার যে মডেলটা, জমি কারা, ভোট কারা, মানুষের সম্ভ্রম, মেয়েদের ইজ্জত কারা, শেখ শাহজাহান হচ্ছে এদের অভীষ্ট দেবতা, এদের পূজ্য দেবতা। তৃণমূল কংগ্রেস তাই এবং বামেরা তাদের দোষর হয়ে রেখা পাত্রের বিরুদ্ধে প্রার্থী দেবেন। কিন্তু শুধু বামেরা 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 বলে নয়, বাম তৃণমূল নয়, আমি আবারও বলছি দেবাশিস ঘোষ কালকেও আমাদের সাথে ছিলেন। আমি 10 সেকেন্ড আরেকটা 10 সেকেন্ড খালি একটা কথা বলি, আপনাকেই শোনাবো আমি। কেয়াদি আপনি কালকে ছিলেন না, কিন্তু দেবাশিস দা ছিলেন, এরা ভয়ঙ্কর বিতর্কিত কথা বলেছে এবং তারপরে সেটা নিয়ে আমি ধরতে চাই দেবাশিস দাকে, আপনি বলেন। বেশ, আমি খালি একটা আমি আরেকটা জাস্ট 10 সেকেন্ডের একটা কথা বলবো। রেখা পাত্র তার যে প্রতিবাদ, তার যে কণ্ঠস্বর, সেই কথাই তো বামেরাই নাকি বলে থাকেন নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত মানুষদের সঙ্গে পেট ভাত, জমি জিরেত তো এদেরও কারা হয়েছিল। আজকে রেখার যে নমিনেটেড প্রধানমন্ত্রীর সঙ্গে অডিও বার্তা, এখন আমি আশা করি রিপাবলিকের মারফতে সারা দেশে ছড়িয়ে গেছে, সারা বাংলায় ছড়িয়ে গেছে। সেই কথাটাই বলেছেন, আমাদের গণতান্ত্রিক অধিকারটা ফিরিয়ে দিন প্রধানমন্ত্রী সাহেব, এবং আমাদের জমি যা এভাবে কেড়ে যেতে আর তৃণমূল না কাটতে পারে। ভোট দিতে পারিনি, একজন প্রার্থী বলছেন আমি ভোট দিতে পারিনি আগেরবার 2021-এ, এতে কেন আপত্তি আমি বুঝতে পারছি না ভাই। এবং তার পাশাপাশি দেবাশিস দা ঠিক কি বলেছিলেন, দেবাশিস ঘোষ কালকে, আমার একটাই প্রশ্ন দেবাশিস দার কাছে, দেবাশিস দা এই মুহূর্তে আজকেও রয়েছেন, গতকালও ছিলেন, একবার আমি সোশ্যাল মিডিয়াতে অলরেডি যেটা ভাইরাল হয়ে গেছে দেবাশিস দার বক্তব্যটা, সেটা একবার শোনাতে চাই বাংলার মানুষকে, এবং তারপর দেবাশিস দাকেই এই প্রশ্নগুলো করতে চাই, একবার শুনুন। যদি মানে বিজেপির উদ্দেশ্যটা কি শুধু যদি ভোটে জেতা এবং যেন তেন প্রকারেরও ক্ষমতা দখল করা উদ্দেশ্য হয়, তাহলে নির্মলদার কথার সাথে আমি অনেকটা একমত যে তাহলে ঠিক আছে রেখা পাত্র, কিন্তু যদি দেশ গঠন, মানে যেটা ওরা দাবি করে রাষ্ট্র গঠন, সেটা যদি এই ভোট সেই চার জন্য যদি ভোট হয়, তাহলে এটা আমি মানতে পারছি না। তার কারণ আমরা ভুললে চলবে না যে সংসদীয় মানে এটা তো পার্লামেন্টারি ইলেকশন, মানে হিরেন মুখার্জি, গুরুদাস দাশগুপ্ত, ইন্দ্রজিৎ গুপ্ত, সোমনাথ চট্টোপাধ্যায়, এরকম স্থলওয়াট লোকেরা গিয়ে আইন প্রণয়ন করতেন। आज के সেখানে কাদেরকে বিজেপি নিয়ে যাচ্ছে আপনি বলছেন রেজিমেন্টেড দল আপনি বলছেন চাণক্য নীতি মানে একদিকে আমরা দাবি করছি তারা দাবি করছে শুভেন্দু বাবুরা দাবি করছে তৃণমূলের মতো দুর্নীতিপরায়ণ লোক হয় না অথচ তৃণমূল থেকে ভেঙে ভেঙে লোক নিয়ে চলে আসছে মানে এই যে জিনিসটা মানে রেখা পাত্র এটা খুব খুব ইন্টারেস্টিং জায়গা আপনি আপনি বলেন আমি কাউন্টার করতে চাই দেবাশিস দা বলেনি আমি বলতে চাই খুব ইন্টারেস্টিং জায়গা রেখা পাত্রর সাথে আমার সমস্ত রকম সহমর্মিতা রয়েছে তার প্রতি সত্যি নির্যাতন হয়েছে সব মেনে নিচ্ছি আমি বামপন্থীরা ভোট দিতে পারে রেখা পাত্রকে কিন্তু এখানে প্রশ্নটা বামপন্থীরা ভোট দিতে পারে দেবাশিস দেবাশিস দা আমার আমার একটা ভোট আমি বলছি যে লোকসভা ইলেকশনে রেখা পাত্র তো এটা মানে ক্যান্ডিডেট হতে পারেন না মানে এটা তো পঞ্চায়েত আপনি বলে কিন্তু হয়ে গেছে আপনি বলে দেবেন এটা পঞ্চায়েতের ইলেকশন নয় যে এটা আমাদের উপর ছেড়ে দিন না দেবাশিস গোয়েল আজকেও আপনি আমাদের সঙ্গে আছেন বুঝতে পারলেন তার মানে যে ২৪ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে রেখা পাত্রর সাথে কথা বলছেন মানে বিজেপি শুধুমাত্র সন্দেশখালী একটা বিধানসভা না গোটা দেশে রেখা পাত্র মডেলটা গোটা দেশে পপুলার করতে চাইছে এরপরে কি বলবেন মানে দীপশিতা ধর মীনাক্ষী মুখার্জি তারা তারা ভোটে দীপশিতা ধর তিনি যোগ্য প্রার্থী রেখা পাত্র নয় তিনি দরিদ্র বলে তিনি দরিদ্র বলে তার গায়ের রং আমাদের মতন আপনাদের মতন চাকচিক্য নেই বলে নাকি তিনি সন্দেশখালীর প্রতিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন বলে আপনারা সন্দেশবাদের কথা বলেন দেবাশিস বাবু বলেন মানে আমি একটু অভয় যদি পাওয়া যায় মানে আমি এলিটিস্ট আমি সিপিএম পন্থী হয়ে গেলাম আমি ইউটোপিয়ান কথা বলছি আমি এগুলোকে ধরে নিয়ে অভয় দিলে বলছি যে মোদিজি প্রণম্য উনি যাহা বলিবেন তাহাই সত্য উনি ভগবান ভগবান আর শয়তান কোনো ভুল করতে পারেন না একদম ঠিক কিন্তু আমার কতগুলো জিনিস সিপিএম কোনো ভুল করতে পারে না দেখুন এইটুকু গণতন্ত্র বজায় রাখুন আমি জানি এটাতে অসুবিধা হবে আপনাদের একটু শুনুন আমার কথাটা তারপর আপনি নিশ্চয়ই বলবেন আমি বলতে চাই আপনি কি এখনো আপনার ওই স্ট্যান্ড পয়েন্টে একদম ফিক্সড আছেন যে রেখা পাত্রদের হয়তো না দিয়ে অন্য কাউকে দেওয়া উচিত ছিল আপনি কোনো জায়গায় ভুল হচ্ছে আমি কিন্তু তৃণমূল এবং বিজেপি নই তার ফলে বারবার এদিক ওদিক করতে পারবো না আমাদের আপনার স্ট্যান্ড পয়েন্ট আপনি ফিক্স আমার তো স্ট্যান্ড পয়েন্ট একদম ফিক্সড মানে এই ভোটটা তো বিজেপির জন্য ভোট হচ্ছে না এটা তো দেশ গঠনের ভোট রাষ্ট্রের মত একজন ক্যান্ডিডেট সে কতটা গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ফোন করে শুধু অভয় দিচ্ছেন না হ্যাঁ প্লিজ বলেন আপনার আপনার গণতান্ত্রিক অধিকার আপনি বলুন গণতান্ত্রিক অধিকারটা একটু রাখুন আমি বলতে চাইছি আমার হয়তো সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই হবে না যে আমি প্রধানমন্ত্রীর ফোন পাবো ফোন পেলে আমার তাকে দু তিনটে করাচ্ছিল যে সত্যি তো আপনি মা বোনেদের মাথায় হাত রাখেন কিন্তু স্যার কোথায় গেল সেই ব্রিজভূষণের কথা যেখানে কুস্তিগীরদের নিয়ে যে ঘটনাটা ঘটলো তখন কি আপনি একটা কথাও বলতে পারলেন না কোথায় গেল স্যার আপনি ভুলে গেছেন যে যে জিনিসটা হয়েছিল আজকে আমাদের বিলকিস বানু বেগমের ধর্ষকদের 15ই আগস্ট যখন খালি মানে ছেড়ে দেওয়া হলো স্যার এই কথাগুলো তো বলতে হবে মানে আজকে দেখুন হয়তো প্রধানমন্ত্রী এত ব্যস্ততার মধ্যেও এতটা সময় পেয়েছেন ওনার সাথে কথা বলার আমি তাকে তারিফ করছি কিন্তু এটাও ঠিক যে আমরাও তো একটু MBA বুঝি বা বোঝা যায় মার্কেটিং আর স্ক্রিপ্ট রাইটিংয়ের মধ্যে অনেকগুলো মানে ডিফারেন্সটা বুঝতে হবে যে কী ঠিক হলো যদি আমি তারপর এক মিনিট যদি আমি সত্যি রেখাকে এ করতে চাই সেটা অডিওটা ভাইরাল হয়ে গেল একটা কথা বলুন এরপরে আপনারা আপনারা তো সুশীল সমাজ আপনারা আপনারা সাধারণ সাধারণ মানুষের থেকে একটু 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 ওপরে আছেন আমি একটু 30 সেকেন্ড নেব আমি শুধু একটাই প্রশ্ন করছি দেবাশিস দা আমি জিতলে কি করবে আমি এক মিনিট ছায়া প্রকাশনীর অ্যাডভার্টাইজমেন্ট আমি প্রচুর দেখে কান পেকে গেছে ছায়া প্রকাশনীতে বলা হয় প্রচুর লোকজনকে নিয়ে এসে এরা ছায়া প্রকাশনীর বই পড়েছে এরা আদৌ ছায়া প্রকাশনীর বই পড়েছে কিনা আমরা কেউ জানি না এই জিনিসগুলোকে বুঝতে হবে একটা কেয়াদি কথা বলছিলেন যে ইনি প্রতিবাদীর মুখ ইনি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন ইনি বিজেপির লোক কেন বামপন্থীরা প্রার্থী দিচ্ছে এটা অদ্ভুত কথা বামপন্থীরা তো বিজেপির সাথে আদর্শগত বিরোধ আছে রেখা পাত্রর সাথে নয় রেখা পাত্র আপনি নিজেই তো বলছেন ক্যান্ডিডেট ভালো হলে আপনি নিজেই তো বলছেন ক্যান্ডিডেট ভালো হলে সেখানে ক্যান্ডিডেটকে ভালো ক্যান্ডিডেটকে ভোট দিতে আপনি দুটো জিনিস একসাথে করতে পারেন না আপনি অর্জুন সিংকেও বলবেন বিজেপি কেন অর্জুন সিংকে দাঁড় করিয়ে মানে আপনার বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে নরেন্দ্র মোদি আপনি ভুলে গেছেন ময়ূক আমি কিন্তু অভিজিৎ গাঙ্গুলির সময় নিজে এখানে দাঁড়িয়ে বারবার বলেছি যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতি বিরোধী একটা মুখ হয় রেখা পাত্র মাফিয়া রাজ বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মাফিয়াদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মাফিয়াদের বিরুদ্ধে রেখা পাত্রকে দাঁড় করানো হয়েছে এটা তো মানুষের ক্যান্ডিডেট হওয়া উচিত দেবাশিস ঘোষ আপনার তো রেখা পাত্রের প্রচারে যাওয়া উচিত আমরা এরকম ক্যান্ডিডেট তো চাইতে পারতাম একটা দাগ আছে কাটা দাগ ওই কাটা দাগ হচ্ছে প্রতিবাদের কাটা দাগ এই নোংরা জিনিসটা করবেন না আমি বলছি নোংরা আপনি করছেন রাজনীতি নয় এটা রাজনীতি নয় এটা গুড গভর্নেন্সের প্রশ্ন এটা গুড গভর্নেন্সের প্রশ্ন রাজনীতির জন্য দেশটাকে বেঁচে দেবেন না আপনি বলছেন কেন হবে শুধু ভোটে এখানে দাঁড়িয়ে আমি একদম লক্ষ টাকার বেকার মানুষ তাই আপনার রেখা পাত্রকে পছন্দ না এর থেকে তো অনেক ভালো ক্যান্ডিডেট পাওয়া যেত खराब भालो जांच करार नई किन्तु प्रार्थी हिसाब से भालो नय केन सेटाई अबाक हये जाच्छि।